আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে আমার অনলাইন ক্লাসে আজকে স্বাগতম আমরা ইনভারনমেন্ট স্টাডিজ সাবজেক্টটির দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম দ্বিতীয় অধ্যায়ের টপিক ছিল ন্যাচারাল রিসোর্স অর্থাৎ প্রাকৃতিক সম্পদ আজকে আমরা প্রাকৃতিক সম্পদের অবশিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে আমরা দেখব যে বাংলাদেশে পানি সম্পদ অর্থাৎ ওয়াটার রিসোর্স অব বাংলাদেশ বাংলাদেশে খনিজ সম্পদ অর্থাৎ মিনারেল রিসোর্স অফ বাংলাদেশ এবং বাংলাদেশের খাদ্য সম্পদ অর্থাৎ ফুড রিসোর্স অফ বাংলাদেশ এবং সর্বশেষে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে একজন ব্যক্তির ভূমিকা অর্থাৎ আমরা যে প্রাকৃতিক সম্পদ নিয়ে আলোচনা করলাম এই অধ্যায়ের মধ্যে এবং যে জ্ঞান অর্জন করলাম এখন প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে আমার কী ভূমিকা হবে সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে প্রথমে আমরা দেখব যে ওয়াটার রিসোর্স ওয়াটার রিসোর্স কী সেটা আগে দেখব এর গুরুত্ব কি পানি সম্পদ পৃথিবীর অতি প্রয়োজনীয় সম্পদগুলোর অন্যতম পানি ছাড়া যান্ত্রিক উন্নতির বর্তমান ধারার যেমন বিন্দুমাত্র সম্ভব নয় তেমনি এটি ছাড়া বেঁচে থাকার কল্পনা করা যায় না ভূমণ্ডলের চার ভাগের তিন ভাগ ঘিরে রয়েছে বাড়িমণ্ডল বায়ুমণ্ডলের প্রধান উপাদান হচ্ছে পানি যার অপর নাম জীবন কৃষিকাজ মৎস্য চাষ শিল্প ও কারখানায় পানির প্রয়োজন পানিতেই চলে নানা ধরনের জলযান যার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে মালামাল আমদানি ও রপ্তানি হয় সুতরাং সম্পদ হচ্ছে এমনই একটি সম্পদ যা ছাড়া জীবনধারণ এবং একটি দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয় তাহলে পানি সম্পদের কি গুরুত্ব সেটা আমরা একটু জানলাম এখন বাংলাদেশের পানি সম্পদ সম্পর্কে আমরা একটু জানবো ওয়াটার রিসোর্স অব বাংলাদেশ ওয়াটার রিসোর্স হলো বাংলাদেশের এটা হলো রিনিয়েবল ন্যাচারাল রিসোর্স অর্থাৎ যে রিসোর্সগুলো আমরা নবায়ন করতে পারি অর্থাৎ নিঃশেষ হয়ে যায় না নন রিনিয়াবল রিসোর্স এটা আমরা আগে দেখিয়েছিলাম সেটা একবার ব্যবহার করলে শেষ হয়ে যায় আর ওয়াটার হইল ব্যবহার করলে এর শেষ হয় না এটা পুনরায় আমরা আবার ব্যবহার করতে পারি এর অস্তিত্ব শেষ হয়ে যায় না সেই জন্য ওয়াটারকে রিনিয়াবল রিসোর্স বলা হয় এবং আমাদের দেশে দুশো তিরিশটি নদী আছে সারা দেশে বিল হাওয়ার এবং রদ রয়েছে যা পান গোসল এবং পানি সেচের প্রয়োজনীয়তা পূরণ করে এছাড়াও বাংলাদেশের দুটি প্রধান নদী ব্রহ্মপুত্র ও গঙ্গা রয়েছে যার পানির এইটটি পারসেন্ট প্রবাহ এই দুই নদী থেকে আসে এটা বাংলাদেশের একটা মানচিত্র এখানে দেয়া আছে এবং এই যে বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল হয়ে আবার ভারতের মধ্যে চলে গেছে সেটা আমরা এখানে দেখিয়েছি এখন আমরা দেখব যে ওয়াটার রিসোর্স ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের কি পরিমাণের এর ওয়াটারের রিজার্ভ আছে অ্যামাউন্ট আছে সেটা আমরা একটু দেখব যে ইনল্যান্ড ওপেন অ্যান্ড ক্লোজ ওয়াটার রিসোর্স অফ বাংলাদেশ অর্থাৎ অভ্যন্তরীণ আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ যে উন্মুক্ত এবং বদ্ধ যে পানি আছে তার অ্যামাউন্ট আমরা এখানে দেখব এইটা হলো ইনল্যান্ড ওপেন ওয়াটার রিসোর্স এবং এইটা হলো ইনল্যান্ড ক্লোজ ওয়াটার রিসোর্স ইনল্যান্ড বলতে অভ্যন্তরীণ বোধ হয় বোঝাই অভ্যন্তরীণ খোলা যে পানি সেটা হলো ওপেন আর অভ্যন্তরীণ যে বদ্ধ সেটা হলো ক্লোজ এই বদ্ধর মধ্যে আছে দেখো যে পন্ড যেটা ফর্টি এইট পারসেন্ট আর চিংড়ি ফার্মের মধ্যে আমাদের যে পানি বদ্ধ অবস্থায় আছে সেটা হলো থার্টি ফাইভ পার্সেন্ট ক্লোজড ওয়াটারের মধ্যে আর সিজনাল ওয়াটার সেটা সিক্সটিন পার্সেন্ট আর অক্সবোর্ড লেকের মধ্যে আছে একটা লেক এটা হলো ওয়ান পার্সেন্ট পানি আছে এটা হলো বদ্ধ পানির অ্যামাউন্ট যার অ্যামাউন্ট হলো ক্লোজড ওয়াটার হল পয়েন্ট এইট মিলিয়ন হেক্টর আর এইটা হলো ওপেন উন্মুক্ত যে পানি আমাদের যার কোনো বাউন্ডারি দেয়া নাই উন্মুক্ত সেটা হলো রিভার এবং মোহনা যেটা বল নদী এবং মোহনা নদী এবং মোহনার মধ্যে টোয়েন্টি টু পারসেন্ট আমাদের পানির রয়ে গেছে এবং এটা ফ্লোট প্লেইন যেটাকে আমরা বলি প্লাবন ভূমি প্লাবন ভূমির মধ্যে আছে আমাদের সিক্সটি নাইন পার্সেন্ট ওয়াটার এটা ওপেন এরপর সুন্দরবনের মধ্যে আসে ফোর পার্সেন্ট বিল বিলের মধ্যে আসে থ্রি পার্সেন্ট এবং কাপ্তায় লেখের মধ্যে আছে টু পার্সেন্ট এটা হলো আমাদের ইনল্যান্ড ওপেন ওয়াটার রিসোর্স তাহলে এটা ইনল্যান্ড ওপেন ওয়াটার রিসোর্সের অ্যামাউন্ট টোটাল হলো থ্রি পয়েন্ট নাইন মিলিয়ন হেক্টর তাহলে থ্রি পয়েন্ট নাইন মিলিয়ন হেক্টর ওপেন এবং ক্লোজ হইল পয়েন্ট এইট মিলিয়ন হেক্টর এই টোটাল হলো ফোর পয়েন্ট সেভেন মিলিয়ন হেক্টর আমি যদি এই দুইটা যোগ করি তাহলে ফোর পয়েন্ট সেভেন মিলিয়ন হেক্টর হয় এটা টোটাল এরিয়া অফ ইনল্যান্ড ওয়াটার অব বাংলাদেশ বাংলাদেশের মধ্যে টোটাল আমাদের যে পানির পরিমাণ সেটা হলো পয়েন্ট ফোর পয়েন্ট সেভেন মিলিয়ন হেক্টর তাহলে ওয়াটার রিসোর্স আমরা দেখলাম এখন আমরা দেখব যে মিনারেল রিসোর্স অব বাংলাদেশ তাহলে মিনারেল রিসোর্স কি সেটা আমরা দেখব যে খুনির সম্পদটা কি খুনির সম্পদ হল অজৈব পদার্থ যা পৃথিবীর ভূতাত্ত্বিক প্রক্রিয়া দ্বারা গঠিত এগুলো অনবায়নযোগ্য সম্পদ অর্থাৎ এগুলো ভূগর্ভে পাওয়া যায় এগুলো ভূতাত্ত্বিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় এবং এগুলো ব্যবহার করলে নিঃশেষ হয়ে যায় এই জন্য এটাকে অনবায়নযোগ্য বা নন রিনিউয়েবল রিসোর্স বলে তাহলে এরপরে আমরা যেটা দেখব যে বাংলাদেশের মধ্যে কি কি ন্যাচারাল রিসোর্সগুলো আমাদের পাওয়া যায় এক নাম্বার ন্যাচারাল গ্যাস যে প্রাকৃতিক গ্যাস কোল অর্থাৎ কয়লা মিনারেল অয়েল খনিজ তেল পিঠ পিঠটা হলো কয়লারি প্রাথমিক পর্যায় এগুলো হার্ড রক কঠিন শিলা লাইম স্টোন অর্থাৎ চুনাপাথর চায়নাক্লে চীনা চিনামাটি গ্লাস স্যান্ড বা সিলিকা স্যান্ড বলে যেটা বাল বালি আমরা বলি যেটার দ্বারা গ্লাস তৈরি হয় কাঁচ তৈরি হয় মিনারেল স্যান্ড খনিজ বালি হেভি মিনারেলস এরপরে সল্ট যেটা লবণ তাহলে এইগুলো হলো আমাদের ন্যাচারাল রিসোর্স এর মধ্যে মিনারেল রিসোর্স অব বাংলাদেশ এখন আমরা মানচিত্রের মধ্যে আমরা একটা দেখব যে বাংলাদেশের মিনারেল রিসোর্স কোথায় কোথায় পাওয়া যায় তার একটা মানচিত্রের মধ্যে দেয়া আছে যে প্রথমে এই সিম্বলের মাধ্যমে আসলে ছবিটা অত ক্লিয়ার না তারপরে আমরা একটু বোঝার চেষ্টা করি আমি বলছি যেটা এটা প্রথমে এসে ন্যাচারাল রিসোর্স যেটা একটা ড্রপ আকারে একটা ওয়াটারের একটা ড্রপের মতো অথবা গ্যাস যে গ্যাসের একটা সিম্বল দেওয়া আছে এখানে ন্যাচারাল গ্যাস কোথায় কোথায় পাওয়া যায় যে এই সিম্বলের সাথে দেখা যায় যে এই যে এখানে সিলেটের মধ্যে সবচেয়ে বেশি ন্যাচারাল গ্যাস পাওয়া যায় মিনারেল অয়েল এই যে এই সিম্বল দ্বারা বোঝানো হচ্ছে মিনারেল অয়েল এই সিম্বলটা কোথায় আছে এই মিনারেল অয়েল যদি আমরা এখানে দেখি এখান থেকে মিনারেল অয়েল কোথায় আছে সেই সিম্বলের সাথে মিলে ওই আমরা ওই জায়গায় আমরা দেখতে পাবো মিনারেল অয়েল কোথায় পাওয়া যাচ্ছে এবারে কোল আমরা দেখি যে কোলের সিম্বল এইটা এই যে এখানে দেখা যাচ্ছে এখানে পাওয়া গেছে বড় পুকুরিয়া কোল পাওয়া গেছে খালাস এখানে কোল পাওয়া গেছে এই জিনিসগুলো আমরা এখানে দেখব এবার পিঠ লাইমস্টোন হার্ড রোগ এই সিম্বলের সাথে দেখে যে এখানে হোয়াইট ক্লে বা যে এখানে আমরা বলি যে চায়না ক্লে বলি এই চায়না ক্লে চায়না ক্লে এই নগার পুতনী তলাতে পাওয়া গেছে চায়না ক্লে তাহলে এই এইগুলো হলো বাংলাদেশের একটা খনিজ সম্পদের একটা মানচিত্র লোকেশন এখানে দেখেন দেখানো হয়েছে এখন আমরা দেখব যে মিনারেল রিসোর্স অফ বাংলাদেশের মধ্যে গ্যাস ফিল্ড আমাদের গ্যাসের রিজার্ভ এবং গ্যাস সম্পর্কে ন্যাচারাল গ্যাস যেটা সেই সম্পর্কে আমরা একটু দেখবো যে ফার্স্ট গ্যাস ফিল্ড ওয়াজ ডিসকভার্ড সিলেট অর্থাৎ সিলেটের মধ্যে সর্বপ্রথম গ্যাস আবিষ্কার করা হয়েছে গ্যাস ফিল্ড এবং পেট্রোবাংলা অনুযায়ী বাংলাদেশের এই পেট্রোবাংলা কোম্পানি অনুযায়ী বাংলাদেশের সাতাশটি গ্যাস ফিল্ড রয়ে গেছে আর বিবিয়ানা ইজ দ্য লার্জেস্ট গ্যাস ফিল্ড অব বাংলাদেশ এবং বিবিয়ানা যেটা সিলেটের মধ্যেই সবচেয়ে বড় গ্যাস ফিল্ড হলো বিবিয়ানা সিলেটে এবং ভোলা ইজ দ্য লাস্ট ডিসকভার্ড গ্যাস ফিল্ড এবং ভোলার মধ্যে সর্বশেষ গ্যাস ফিল্ড আবিষ্কার করা হয়েছে টোটাল ডিসকোভার্ড গ্যাস আমাদের অ্যামাউন্ট সেটা হলো থার্টি নাইন ট্রিলিয়ন কিউবিক ফিট ট্রিলিয়ন কিউবিক ফিট অর্থাৎ এক হাজার বিলিয়ন কিউবিক ফিট এটা আমাদের পাওয়া গেছে তাহলে আমরা ন্যাচারাল গ্যাস সম্পর্কে দেখলাম এবং এরপর ন্যাচারাল গ্যাসের আমরা একটা টেবিল আকারে দেখব যে গ্যাস ফিল্ড কত সালে আবিষ্কার হয়েছে এবং কত সালে প্রোডাকশন শুরু হয়েছে এবং এ পর্যন্ত দু হাজার সতেরো পর্যন্ত এখানে দেয়া আছে ডিসেম্বরে দু সতেরো পর্যন্ত কি পরিমাণে অ্যামাউন্ট উত্তোলন করা হয়েছে যেটা বিলিয়ন কিউবিক ফিটে তাহলে আমরা এখানে দেখব সালদা নদী কসবা ব্রাহ্মণবাড়িয়া উনিশশো ছিয়ানব্বই সালে এই গ্যাস ফিল্ড আবিষ্কার করা হয়েছে এবং উনিশশো আটানব্বই সাল থেকে এখানে প্রোডাকশন শুরু হয়েছে এবং দু হাজার ডিসেম্বর পর্যন্ত এর উৎপাদন হয়েছে নব্বই দশমিক এক বিলিয়ন কিউবিক ফিট এরপরে ফেন্সুগঞ্জ যেটা মলুই বাজার এই গ্যাস ফিল্ড আবিষ্কার হয়েছে উনিশশো সালে এবং এর প্রোডাকশন শুরু হয়েছে দু সালে এবং উৎপাদন হয়েছে এখান থেকে উত্তোলন করা হয়েছে একশো বিলিয়ন কিউবিক ফিট এরপরে বোরহান উদ্দিন ভোলা যে গ্যাস ফিল্ড পাওয়া গেছে সেটা উনিশশো তিরানব্বই সালে পাওয়া আবিষ্কার করা হয়েছে এবং দুই হাজার সালে এর উৎপাদন শুরু হয়েছে এবং উনচল্লিশ দশমিক শূন্য নয় বিলিয়ন কিউবিক ফিট উত্তরণ করা হয়েছে দু হাজার সতেরো পর্যন্ত এইভাবে যেখানে তিতাস আমরা তিতাস ব্রাহ্মণ বাড়িয়া এই গ্যাস ফিল্ডটা পাওয়া গেছে উনিশশো সালে এবং উত্তোলন করা শুরু হয়েছে উনিশশো সাল থেকে এবং এ পর্যন্ত এ পর্যন্ত এখানে দু পর্যন্ত এখানে অ্যামাউন্টটা দেওয়া আছে দু হাজার পর্যন্ত চার হাজার বিলিয়ন কিউবিক ফিট উত্তোলন করা হয়েছে গ্যাস এরপরে মেঘনা এই যেখানে আরেকটা আছে বাখরাবাদ যেটা মুরাদনগর কুমিল্লায় এই গ্যাস ফিল্ড আবিষ্কার হয়েছে উনিশশো সালে এবং প্রোডাকশন শুরু হয়েছে উনিশশো সালে এবং আটশো দশ দশমিক চার দুই বিলিয়ন কিউবিক ফিট উত্তোলন করা হয়েছে গ্যাস ডিসেম্বর দু পর্যন্ত এর অ্যামাউন্ট এরপরে আমরা যে দেখব যে সর্ববৃহৎ যে গ্যাস ফিল্ড সিলেটের মধ্যে আমরা বলছিলাম বিবিয়ানা এই গ্যাস ফিল্ডে আবিষ্কার করা হয়েছে উনিশশো আটানব্বই সালে এবং দু সালে এর প্রোডাকশন শুরু হয়েছে এরপরে এই কৈলাসটিয়া আমরা জানি যে কৈলাসটিয়া যে ফিল্ড সেটাও সিলেট সিলেটে গোলাপগঞ্জ এই আবিষ্কার করা হয়েছে এই ফিল্ড উনিশশো সালে আর উনিশশো সালে এর প্রোডাকশন শুরু হয়েছে এবং ছয়শো পঁয়তাল্লিশ বিলিয়ন কিউবিক ফিট এর উত্তোলন করা হয়েছে দু হাজার সতেরো পর্যন্ত এরপর সাঙ্গু চিটাগং যেটা আবিষ্কার করে ছিয়ানব্বই সালে উনিশশো ছিয়ানব্বই উনিশশো সালে এর প্রোডাকশন শুরু হয়েছে কিন্তু এখন কী পর্যন্ত এগুলো হলো সাসপেন্ডেড অর্থাৎ এটা বন্ধ আছে সম্ভবত এর অয়েল এর কূপটা বন্ধ আছে তাহলে এইভাবে আমরা দেখলাম যে সর্বশেষ যে আমরা ভোলা বললাম ভোলার মধ্যে যে গ্যাস ফিল্ড আবিষ্কার করা হয়েছে যেটা সেটা দু সালে সর্বশেষ গ্যাস ফিল্ড আবিষ্কার করা হয়েছে দু সালে তাহলে আমরা গ্যাস ফিল্ডের একটা অবস্থান দেখলাম এরপরে আমরা যেটা দেখব যে মিনারেল রিসোর্সের মধ্যে কোল অর্থাৎ কয়লা বাংলাদেশের প্রধান মেজর পাঁচটা গ্যাস ফিল্ড কোলফিল্ড আছে একটা হলো যে বরফুকুরিয়া খালাসপির দিগিপাড়া ফুলবাড়ি এবং জামালগঞ্জ বড় এটা দিনাজপুর খালাসপির রংপুর দিগিপাড়া দিনাজপুর ফুলবাড়ি দিনাজপুর তিনটা দিনাজপুর আর একটা রংপুর আর একটা জামালগঞ্জ যেটা সেটা হলো জয়পুরহাট তাহলে পাঁচটা আমাদের কয়লার মেজর কয়লার যে ফিল্ড আছে সেটা পুরাটাই কিন্তু উত্তরবঙ্গের মধ্যে তাহলে এর টোটাল যে রিজার্ভ আছে চারটা ফিল্ড অর্থাৎ এই জামালগঞ্জ ছাড়া যে চারটা ফিল্ড প্রথম চারটা ফিল্ড বড়পুকুরিয়া খালাসপির দিনাস দিগিপাড়া ফুলবাড়ি এর চারটার অ্যামাউন্ট হলো দুই হাজার মিলিয়ন টনস এবং জামালগঞ্জ এর ভ্যালু হলো এর এক হাজার পঞ্চাশ মিলিয়ন টন এবং আমাদের দেশে যে কোল পাওয়া যায় সেটা হলো গুড কোয়ালিটি এখানে হলো হাইলি বিটুমিনাস উইথ লো সালফার কন্টেন্ট বিটুমিনাস সব পরিমাণ সবচেয়ে বেশি এবং সালফারের পরিমাণ সবচেয়ে কম এখানে বড়ভুকীয় কোল মাইনিংয়ের একটা ছবি এখানে দেয়া আছে তাহলে এটা আমরা দেখলাম এখন কোল ফিল্ডের কিছু এই যে নাম যেটা আমরা বলছিলাম তার কি কত সালে আবিষ্কার করা হয়েছে এবং এটা অবস্থান কোথায় সেটা এখানে দেখানো হয়েছে ডিস্ট্রিক্টে দেয়া আছে দিনাজপুরে যে বড় পুকুরিয়া বলছিলাম দিনাজপুর এই কয়লার উনিশশো সালে এই কয়লার ফিল্ড উনিশশো সালে আবিষ্কার করা হয়েছে ফুলবাড়ি দিনাজপুর সেটা উনিশশো সালে আবিষ্কার করা হয়েছে এই খালাসপির রংপুর উনিশশো সালে আবিষ্কার করা হয়েছে ডিসকোভার করছে যে কোম্পানি সেটা জিএসবি কোম্পানি বলছে দিঘিপাড়া দিনাজপুর উনিশশো সালে আবিষ্কার করা হয়েছে জামালগঞ্জ জয়পুরহাট উনিশশো বাষট্টি সালে আবিষ্কার করা হয়েছে এবং এটা এখনও উত্তোলন সম্ভবত শুরু হয় না ইকোনমিক্যালি নট ফেস্টিভ্যাল এটা এখানে দেয়া আছে এখানে রিজার্ভের পরিমাণ দেয়া আছে এখানে দেওয়া আছে যে রিজার্ভের পরিমাণ সবচেয়ে বেশি হইল জামালগঞ্জ যেটা এক হাজার তিপ্পান্ন মিলিয়ন টনস আর এই তিনটা মিলে হইল সম্ভবত বাইশশো মিলিয়ন টন্স তাহলে এগুলো আমরা দেখলাম এখন আমরা দেখব যে ফুড রিসোর্স অফ বাংলাদেশ ফুড রিসোর্স কি বাংলাদেশে যে ফুড রিসোর্স সেটা সম্পর্কে আমরা একটি দেখব যে সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ তার অপরূপ সৌন্দর্য ও সম্পদে অনন্য বাংলাদেশের প্রধান প্রাকৃতিক সম্পদ হচ্ছে মাটি যাকে ভিত্তি করে গড়ে উঠেছে কৃষিক্ষেত্র কৃষি প্রধান বাংলাদেশের পঁচাশি ভাগ জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল ক্রপস রিসোর্স অব বাংলাদেশ বাংলাদেশের যে ফসল সম্পদ ফুডের মধ্যে ফসল এখন বাংলাদেশের মোট রপ্তানি আয়ের শতকরা সত্তর ভাগই হল কৃষিজাত পণ্য ও কাঁচামাল ফসল শব্দটি ব্যাপক অর্থে ব্যবহার করা হয় ধান ও পাট উভয়ই ফসল কিন্তু শস্য বলতে কেবলমাত্র দানা বিশিষ্ট ফসলকে বোঝায় যেমন ধান গম জব ডাল সরিষা ইত্যাদি সুতরাং দানাদার যে কোনো শস্যকে ফসল ও শস্য উভয় নামে অভিত করা যায় কিন্তু যে কোনো ফসল শস্য নাও হতে পারে যেমন পাট তুলা রেশন ইত্যাদি বিশিষ্ট ফসল কিন্তু শস্য নয় এরপরে আমরা যে সর্বশেষ স্লাইড দেখব সেটা হলো প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে ব্যক্তির উপায় অর্থাৎ আমার কী ভূমিকা প্রাকৃতিক সম্পদ যে আমরা যে ন্যাচারাল রিসার্চ সম্পর্কে যে আমরা এই স্টাডি করলাম এই দ্বিতীয় অধ্যায় আমরা আজকে সম্পন্ন করলাম এখানে যেগুলো আলোচনা হইল এর আলোচনার দ্বারা আমরা যে জ্ঞান অর্জন করলাম সেটা এখন সে জ্ঞান অনুযায়ী আমাদের কি ভূমিকা হবে ন্যাচারাল রিসার্চ সংরক্ষণ করার জন্য সে সম্পর্কে আমরা দেখব যে নিচে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের ব্যক্তির উপায় আলোচনা করা হইল একটা হইল সম্পদ ব্যবহারে বাহুল্য হ্রাস অর্থাৎ সম্পদ অত্যাধিক পরিমাণে ব্যবহার করলে তা শীঘ্রই শেষ হয়ে যায় এই জন্য প্রয়োজন ভিত্তিক ন্যূনতম উৎপাদন ও ব্যবহার সম্পদের স্থায়িত্ব বৃদ্ধি করে এবং সংরক্ষণে সহায়ত হয় এরপর দ্বিতীয় যে কারণ আমরা দেখব যে ভূমিকা আমরা দেখব সে অগ্রাধিকার ভিত্তিক সম্পদের ব্যবহার যেসব সম্পদ অল্প পরিমাণে ব্যবহার করে অনেক বেশি প্রয়োজন মিটানো যায় সেগুলো ব্যবহার করলেও সম্পদ সংরক্ষণ করা হয় এর পরের যে উপায় দেখব তিন নম্বর বিকল্প দ্রব্যের ব্যবহার সঞ্চিত বা গচ্ছিত সম্পদের ব্যবহার কমিয়ে প্রবাহমান সম্পদের ব্যবহার বৃদ্ধি করলে সম্পদ সংরক্ষিত হয় এরপরে সম্পদের অপচয় বন্ধ করা সম্পদ উৎপাদন ও ব্যবহারের সময় এর অপচয় বন্ধ করা প্রয়োজন এবং বিজ্ঞানসম্মতভাবে এর ব্যবহার নিশ্চিত করতে হবে এবার প্রযুক্তিগত জ্ঞান প্রয়োগ যে কোনো সম্পদ সরাসরি ব্যবহার না করে প্রযুক্তিগত জ্ঞান প্রয়োগের মাধ্যমে ব্যবহার করলে এর উৎকর্ষতা বৃদ্ধি পায় এবং সংরক্ষণ সহায়ক হয় এরপর লাস্ট যে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে ব্যক্তির ভূমিকা দেখব সেটা হলো সম্পদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সরকারি বেসরকারি পর্যায়ে সর্বস্তরের মানুষের মধ্যে সম্পদ সচেতনতা বৃদ্ধি করলে অর্থনৈতিক কাজে সম্পদ সংরক্ষণ হয় যেটা আমাদের অনেক বেশি প্রয়োজন তাহলে আমরা যে এখানে কারণগুলো এখানে উপায়গুলো আলোচনা করা হইল সেগুলো আমাদের প্রত্যেকেরই এগুলো ব্যবহার সম্পদ ব্যবহারের জন্য আমাদের এগুলো করতে হবে যেগুলো বন্ধ করার কথা বলা হয়েছে সেগুলো বন্ধ করতে হবে সচেতনতা বৃদ্ধি করার জন্য বলছে সেই সচেতনতা আমাদের সর্ব পর্যায়ে বৃদ্ধি করতে হবে তাহলেই আমাদের প্রাকৃতিক সম্পদ আমাদের সংরক্ষিত হবে এবং আমরা যে এই অধ্যায়ে যে জ্ঞান লাভ করলাম সেগুলো বাস্তবায়ন হবে শুধু জানলেই হবে না এটা আমাদের নিজের মধ্যে আনতে হবে এবং প্র্যাকটিসের মধ্যে এবং এর সংরক্ষণের জন্য আমাদের ভূমিকাও পালন করতে হবে তাহলে আমি আশা করব আমরা এই অধ্যায়ে দ্বিতীয় অধ্যায়ের ন্যাচারাল রিসার্চ সম্পর্কে যেগুলো আলোচনা করলাম এর গুরুত্ব সম্পর্কে আমরা জানলাম সেগুলো যেন আমরা যথাযথভাবে এর জ্ঞান আমরা প্রয়োগ করতে পারি সেই আশায় ব্যক্ত করে আজকে এতটুকু সবাইকে অনেক ধন্যবাদ আমার অনলাইন ক্লাসে ধৈর্য ধরে উপভোগ করার জন্য সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম